ওমর সানি, মৌসুমি, জায়েদ খান ইস্যুতে কয়েকদিন ধরেই চলচ্চিত্রাঙ্গন উত্তাল। জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমিকে বিরক্ত, উত্তক্ত, সংসার ভাঙার অভিযোগ আনেন ওমর সানি। তবে স্বামীর বিপক্ষে অবস্থান নিয়ে জায়েদকে ভালো ছেলে আখ্যা দেন মৌসুমি, যে অডিওতে তিনি সানিকে সানি ভাই হিসেবে আখ্যা দিয়েও সমালোচিত হয়েছেন। এরপর ফারদিনের মাধ্যমে তিনি জানিয়েছেন যা বলেছেন রাগের মাথায় বলেছেন। এরকম তর্ক বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন তুলেছিল। প্রশ্ন তুলেছিল, তাহলে কি এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? ভাঙন কি হয়ে গেছে যেটি আনুষ্ঠানিক ঘোষণা আসেনি? তারা কি আলাদা থাকছেন? এরকম অনুমান নির্ভর নানা প্রশ্ন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছিল, তখন গতকাল রাতে সানির পোস্ট করা একটি ছবি এবং পরবর্তীতে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় তারা এক টেবিলে খাচ্ছেন। মৌসুমি সানির পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে। সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। তাতেই দেখা যাচ্ছে এক টেবিলে তারা খাচ্ছেন, যেখানে রয়েছেন মৌসুমি, ওমর সানি, তার ছেলে, মেয়ে এবং কয়েকজন আত্মীয়। তাদের পুত্রবধূ সেখানে খাবার পরিবেশন করছেন, এমন দৃশ্যও দেখা যায়। সেখানে দাঁড়িয়ে পুত্র ফারদিন একটি গানে মুখ মিলাচ্ছেন, তা শুনেই হাসিতে ফেটে পড়েন মৌসুমি। মনোমালিন্যের পালা শেষে ফের এক হলেন মৌসুমি, ওমর সানি। এরকম ভিডিও ছবিতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল, তখন নেটিজেনরা, ভক্ত, দর্শকরা সকলেই প্রশংসায় পঞ্চমুখ। সানি ফেসবুকে লিখেছিলেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সানির পোস্টটি সেই রাতেই ভাইরাল হয়ে যায়। সুক্রিয়া আদায় করেন তার ভক্তরা। তারা মনে করেন সংসার ভাঙার গুঞ্জনের এখানেই ইতি ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা যায় যে বিভিন্ন নিউজ পোর্টালের এই সংক্রান্ত নিউজের নিচেও ভক্তরা বেশিরভাগই মৌসুমি, ওমর সানির জন্য দোয়া করেছেন, শুভকামনা জানিয়েছেন, তাদের পক্ষে কথা বলেছেন। কাউকে জায়েদ খানের বিপক্ষে কথা বলতেও, লিখতেও দেখা যায়। যেমন অনেকেই লিখেছেন, মৌসুমির চলচ্চিত্র থেকে সরে আসা উচিত, এখন নামাজ, রোজা, ইবাদত নিয়ে থাকা উচিত। আরেকজন লিখেছেন, মৌসুমি আপু, ওমর সানি ভাইয়ার জন্য দোয়া ও শুভকামনা রইল। একজন লিখেছেন, আমরা জানতাম শাবানার মতো মৌসুমিও এক স্বামী নিয়ে একই ছাদের নিচে জীবন কাটিয়ে চলচ্চিত্র জগতের আইডল হবেন। কথাগুলো শুনে মনে হচ্ছে আপাতত দুর্যোগের ঘনঘটা কেটে গেছে, আমরা এই জুটির আজীবন স্থায়িত্ব কামনা করি। তবে মধ্যসত্ত্ব ভোগীদের হতে ওমর সানিকে সদা সতর্ক থাকতে হবে। মৌসুমিকে বলবো, তুমি বড় ভাইয়ের অনুগত থেকো, দুজনকেই আপাতত ধন্যবাদ। একজন লিখে বসেছেন, এখন সব কিছু বাদ দিয়ে ওমর সানি আর মৌসুমির হজ করা উচিত, মৌসুমিরও ঘরমুখী হয়ে নামাজ রোজায় মনোনিবেশ করা উচিত, গরিবের জন্য দান করা উচিত। অনেকদিন তো হলো চলচ্চিত্র জগতে ছিল তারা, মানুষ বাঁচে কয়দিন? এখন ছেলে মেয়ে দুটির মান সম্মান যাতে বজায় থাকে, সে কারণে অভিনয় জগৎ ছেড়ে চলে যাওয়া উচিত। শীর্ষ নায়িকা হিসেবে থাকা অবস্থায় শাবানা, ববিতা, শাবনূর ফিল্ম জগৎ ছেড়ে দিয়েছিলেন, তারও এদের মতো সময় থাকতে সব ছেড়ে দেওয়া উচিত। বিএফডিসি এখন অশ্লীল মাফিয়াদের দখলে, এদের সাথে পারা যাবে না। মাহিয়া মাহির মতো নায়িকা ক্যারিয়ারের গোল্ডেন পিরিয়ডে যদি চলচ্চিত্র জগৎ ছেড়ে গিয়ে হজ করে এখন সামাজিক জীবনে থিতু হতে পারে, তাহলে মৌসুমির মতো একজন বয়স্ক নারীর এবার সম্মানজনকভাবে অভিনয়কে বিদায় জানাতে বাধাটা কোথায়? একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, ভালো খবর, মৌসুমি এখন চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেওয়া উচিত, পর্দা, রোজা, নামাজ, পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করা উচিত। পিয়াস খান নাজমুল নামে এক ফেসবুক ব্যবহারকারী একটি কমেন্টে লিখেছেন, মৌসুমি ও ওমর সানির জীবনের সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে জায়েদের পক্ষে এবং এই প্যানেলে নির্বাচন করা, তোমাদের ইমেজ এবং মান সম্মান আত্মমর্যাদা নিজেরাই তোমরা নষ্ট করেছ, জনগণ তোমাদেরকে একটি রুচিশীল, আত্মমর্যাদাশীল, একটি আইডল জুটি সানি মৌসুমি হিসেবে মানত, কিন্তু তোমরা সবাইকে ছেড়ে ওদের পক্ষে নির্বাচন করে তোমাদের 30 বছরের ক্যারিয়ার তোমরা অনেক নষ্ট করে ফেলেছ। আমি তোমার জন্মের ভক্ত, কিন্তু তোমরা তাদের পক্ষে নির্বাচন করায় আমি এটা মানতে পারছি না। এরকম নানা মন্তব্য ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বেশিরভাগই মৌসুমি সানির জন্য দোয়া করেছেন। অনেকে বলেছেন তাদের ফিল্ম ছেড়ে দিয়ে নামাজ, রোজা, হজ এগুলোতে মনোযোগ দেওয়া উচিত,
এবং অনেকেই একটি কথা বলতে ভোলেননি, যেটি হচ্ছে জায়েদ খানের সঙ্গে তাদের সম্পর্ককে তারা ভালো চোখে দেখেননি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, মৌসুমি এবং ওমর সানির ঘরের সুখের খবর, সুখের দুটি ছবি এবং একটি ভিডিওর ক্লিপ যখন দর্শকরা দেখেছেন তখন সবাই খুশিই হয়েছেন। বেশিরভাগ মন্তব্যই এটা প্রমাণ করে মৌসুমি এবং ওমর সানির ভক্তের সংখ্যাই বেশি।